তিন চার দিনে ছুটিতে ভাবছেন বেড়াতে যাবেন, যেখানে থাকবে পাহাড় ঝর্ণা, তো চলুন সেই জায়গা থেকে ঘুরে আসা যাক। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, কারণ আজকে মহাষষ্ঠী। ষষ্ঠীতে আমি যাচ্ছি ঘুরতে, আমার এবারে ডেস্টিনেশন হচ্ছে পাহাড়। তো চলুন, কোথায় যাচ্ছি ভিডিওটা সঙ্গে থাকুন। আমার ব্যাগ গুছানো রেডি হয়ে গেছে, এই যে একখানা দুখানা তিনখানা ব্যাগ হয়ে গেছে, এটা ছোট ব্যাগ আমার কাছে থাকবে। তো চলুন যাওয়া যাক, আমাদের ট্রেন আছে যে বন্ধুরা বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে পড়েছি, এরপর স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে গেছি বন্ধুরা। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এবার ট্রেন আসার অপেক্ষায় বন্ধুরা, ট্রেন ঢুকে পড়েছে। বন্ধুরা, এটা পাহাড়িয়া এক্সপ্রেস। এই যে ওঠা হচ্ছে, আমি ব্যাগগুলো উঠাচ্ছি কারণ আমার হাজবেন্ড পেছনে ভিডিও করছিল। এই যে ট্রেনে বসে পড়েছি, আমাদের সিটগুলো সাইডে পড়েছে, এখনো ভালো করে বসা হয়নি, জাস্ট ঢুকেছি। এবার যে যার ব্যাগগুলো সব রাখা হবে, গুছানো হবে, দিয়ে তারপরে ভালো করে বসা হবে। তো ট্রেনটা একটু ঘুরে দেখাচ্ছি। এই যে সব ব্যাগ ট্যাগ রাখা হয়ে গেছে ভালো করে। আমার ছেলে পাঁপড় খাচ্ছে, কারণ পাঁপড় উলুবেড়ে স্টেশনেই কিনে নিয়েছিল, সেখানে খায়নি। ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাওড়া থেকে এক স্লো মোশনে যাচ্ছে আস্তে আস্তে, কারণ ছাড়ার সঙ্গে সঙ্গে তো জোর হয় না, আস্তে আস্তেই যাচ্ছে। বন্ধুরা, ব্যান্ডেল ঢুকে পড়েছি। এই দেখতে পাচ্ছেন ব্যান্ডেল জংশন। নবদ্বীপ, নবদ্বীপ থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এই যে রাত্রে শোয়ার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো চলুন, আপনাদের যতটা পারি কভার করার চেষ্টা করব স্টেশনগুলো। এই যে দেখছেন বন্ধুরা, এই কাটোয়া ঢুকে পড়েছি, কাটোয়া জংশন। আজিমগঞ্জ স্টেশন জঙ্গিপুর ক্রস করে এরপর আমরা এগিয়ে যাচ্ছি নিউ ফারাক্কার দিকে। এই যে নিউ ফারাক্কা চলে এসেছি বন্ধুরা। এই যে ফারাক্কা ব্রিজটা দেখছেন, প্রচণ্ড অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, তবু যতটা পারছি চেষ্টা করছি আপনাদের দেখানোর। এতটা অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই যে দেখুন, উল্টো সাইড থেকেও দেখাচ্ছি। ওই যে ওই পাশ থেকে দেখছেন একটা ট্রেন আসছে,
কারণ এতটাই অন্ধকার, অন্ধকারের জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই যে এখন বোঝা যাচ্ছে, অল্প সকাল হয়ে গেছে, তো এরপর আমরা ঢুকছি মালদা স্টেশন। মালদা ক্রস করে কিষানগঞ্জ আমরা চলে এসেছি। এই যে ডালখোলা স্টেশন ক্রস করছে, সুন্দর চা পাতার বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে, নিউ জলপাইগুড়ি। বন্ধুরা, এবার গাড়ির জন্যে এগিয়ে যাচ্ছি, নিচে গাড়ি আছে। এই যে গাড়ির এখানে পৌঁছে গেছি। এই যে দেখছেন বন্ধুরা, আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে সাইডে চলে এসেছি, খুব সুন্দর দৃশ্য। তো এরপর আমরা ওয়েট করছি গাড়ির জন্য। এই যে গাড়ি এসে গেছে আমাদের, তো আমরা যাচ্ছি শেয়ার গাড়িতে করে। গাড়ি ছেড়ে গেছে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পাহাড়ে ঢুকে পড়েছি। হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। হালকা হালকা ঠান্ডাও লাগছে, ভীষণ গরম লাগছিল এনজিপিতে, তবে এখন একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। তো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, এখন থেকে মনে হচ্ছে যে এত সুন্দর লাগছে মানে এখনই নেমে পড়ি। তবে আমরা তো অনেকটা দূর যাচ্ছি, ওখানে গেলে আরও অনেক কিছু দেখতে পারবো আর আপনাদেরও দেখাবো। তবে এখান থেকেও দেখুন ভীষণ সুন্দর লাগছে, সবে যাচ্ছি। এই যে কার্শিয়াং ক্রস করলাম বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, কুয়াশায় পুরো ঢেকে গেছে অর্ধেক পাহাড়, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন ভীষণ সুন্দর লাগছে, প্রচণ্ড কুয়াশা, মাঝে মাঝে প্রচণ্ড ঢেকে যাচ্ছে, আবার মাঝে মাঝে দেখছি একটু পরেই সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন ভীষণ সুন্দর লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, এরপর হোটেলে যাওয়া যাক, চলুন। বন্ধুরা চলে এসেছি দার্জিলিং এ, এই রুমে এলাম, ফ্রেশ এখনো হয়নি, ফ্রেশ হতে যাবো। হাজবেন্ড ফ্রেশ হয়ে গেছে, ছেলে ঢুকেছে, এরপর আমি ঢুকবো। বন্ধুরা আমরা মেল বাজারে চলে এসেছি, একটু টুকিটাকি বাজার করব, দেখি ঘুরে কি পছন্দ হয়। তবে হালকা বৃষ্টিও পড়ছে, দেখুন রাস্তাটা ভিজে ভিজে ভাব, তবে গায়ে অতটা লাগছে না, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এই যে বন্ধুরা দেখছেন, আমরা চলে এসেছি গোর্খা রেল টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তো এখন তো সন্ধে হয়ে গেছে, এখন বন্ধ, এই জন্য আপনাদের বাইরে থেকে একটু দেখালাম। এখন আমরা আছি দার্জিলিং ম্যাল রোডে, চলুন একটু ম্যাল বাজারটা আপনাদের ঘুরে দেখাই। এই যে দেখছেন বন্ধুরা, এখান থেকে কত সুন্দর দৃশ্য দেখা যায়, রাতের ভিউটা।
রাতের অন্ধকারে ভীষণ সুন্দর লাগছে সেই আলোগুলো। বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি মেল বাজারে, তবে এখানেও দুর্গাপূজা হচ্ছে, আপনাদের সেটাও দেখাবো। দেখতে পাচ্ছেন বেশিরভাগই এখানে বাঙালি ভর্তি, কারণ অনেকের সঙ্গে কথা বলছি সবাই বাঙালি, মানে এত বাঙালি ঢুকে পড়েছে মনে হচ্ছে এখানে কেউ নেই, কিন্তু এখানেও আছে আর ওখানেও বাঙালি ভর্তি হয়ে আছে। এই দেখতেই পাচ্ছেন দুর্গাপূজা হচ্ছে এখানেও। এই মায়ের প্রতিমা দেখুন কাছের থেকে, মানে দার্জিলিংয়ে যাদের সঙ্গে কথা বলছি মোটামুটি বাংলাতেই কথা বলছি, বাকি দোকানদার ছাড়া, তারা তো নেপালি হবেই বলুন। এই দেখুন বাজারগুলো, এইখানে আমার ছেলে জেদ করছিল একটা ছোট্ট বুদ্ধ নেবে বলে, তো সেই বুদ্ধটা নিয়েছি। এই দেখুন কাপড়, জামা কাপড়ের বাজার, ভীষণ সুন্দর সুন্দর এর কারুকার্য দিয়ে সব জিনিসপত্র বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে, তবে দাম একটু বেশি, মানে ভীষণ দাম বলছে, দেখতে পাচ্ছেন। ওই ঘুরে টুরে একটা বৌদ্ধ নিয়েছি, ভীষণ দাম এখানে জিনিসের, প্রচণ্ড দাম, মানে দাম করে ঠিকঠাক না নিতে পারলে অনায়াসে মানুষ ঠকে যাবে। তবে জামা কাপড়ের দোকানে ঘুরে আসা যাক। এ দেখুন শীতের জায়গায় এসছি, মানে শীতেরই সব কিছু থাকবে, চাদর, সোয়েটার, জ্যাকেট। আমার ছেলের জন্য একটা ভাবছি জ্যাকেট নেব, তো দেখছি। তবে আপনাদেরকে বলে রাখি, একটা দোকানে ঢুকে কখনোই নেবেন না, মানে একই জিনিস বিভিন্ন দোকানে বিভিন্ন দাম বলছে, জিনিস একই। তবে আমি তিন চারটা দোকানে ঘুরে একটা জ্যাকেট নিলাম, মোটামুটি আমার ইয়ের মধ্যে নিয়ে নিই, রেঞ্জের মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখলেই মনে হচ্ছে নিয়ে নিই, তবে একটু ঘুরে দেখে দাম করে নেবেন, একটা দোকানে ঢুকেই আপনারা নেবেন না, এখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। বন্ধুরা, এখানে আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।